Hi everyone, welcome to my channel Cooking with Pekham. আশা করছি আপনারা ভালো আছেন আর সুস্থই আছেন। আজ আমি চিচিঙ্গি ও নারকেল দিয়ে ভিন্ন স্বাদের একটা রেসিপি দেখাবো। এটা খেতে খুবই সুস্বাদু হয়। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দেখুন যে চিচিঙ্গি এইভাবে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। আমি এখানে দুটো চিচিঙ্গে, এটা আমার হয়েছিল প্রায় 370 গ্রামের মতো, তো আমি ওই দুটো চিচিঙ্গিকে এইভাবে কুচি করে নিয়েছি, নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি আলু, দেখুন এইভাবে সরু সরু করে আলুগুলো কুচিয়ে নিয়েছি। আলু আমি এখানে একটাই মাঝারি সাইজের আলু সরু করে কুচিয়ে নিয়েছি, এটা আমার হয়েছে 100 গ্রাম। নারকেল কোড়া 1 কাপ, নিয়েছি পরিমাণ মতো লবণ 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, আদা মিহি করে গ্রেট করা, 2 তেজপাতা, 1/4 চা চামচ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ সাদা তেল। যেহেতু আমি এখানে নারকেলটা ইউজ করছি তাই এখানে খুব বেশি আমি তেল ব্যবহার করব না। এখানে কড়াই বসিয়ে, কড়াই গরম করে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন, কিছু তেজপাতা, 1/4 চা চামচ। আমি একে একে এই চিচিঙ্গে দিয়ে দেব। চিচিঙ্গেটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, দিয়ে চিচিঙ্গিটা একটু ভালোভাবে সেদ্ধ হতে দেব। এরপর এটা আমি ঢাকনা খুলছি, দেখুন কতটা সেদ্ধ হয়ে গেছে। দিচ্ছি হলুদ গুঁড়ো, এর সাথে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। জলটা দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে দেব, দিয়ে আরো কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। এভাবে 3-4 মিনিট আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিলাম। এরপর আমি ঢাকনাটা খুলছি, দেখুন কেমন হয়েছে। চিচিঙ্গিটার মধ্যে আমি আগে থেকেই পুড়িয়ে রাখা যে আদাটা রেখেছিলাম গ্রেটারে, এটা দিয়ে দেবো, দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। আদাটা দিয়ে এভাবে আরো 1 মিনিট কষিয়ে নেওয়ার পর আমার 2-3 মিনিট আগে আমি নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে চাইলে আপনারা শেষের দিকে সামান্য চিনিও অ্যাড করতে পারেন, আমি এখানে চিনি দেব না যেহেতু নারকেলের মিষ্টি ভাব আছে। এরপর আরো 1-2 মিনিট এইভাবে নারকেলটা দেওয়ার পর কষিয়ে নিয়ে এই চিচিঙ্গে নারকেলের রেসিপিটা আমার একদম তৈরি হয়ে গেছে। দেখুন এই চিচিঙ্গে নারকেলের রেসিপিটা, আমি দেখিয়ে দিই কেমন হয়েছে। দেখুন এভাবে আমি শার্প করে দিয়েছি,
দেখলেন তো কত সহজেই চিচিঙ্গি ও নারকেল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে ফেললাম। আর এটা খেতে সত্যিই ভীষণই অসাধারণ লাগে। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খাবেন, আর আমাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।